আমি এডভান্স থেকে প্রশিক্ষণ করছিলাম সাবির আর এগুলো লাগাইছিলাম। তারপর আমি আমি গেম বিট লাগাইছি, কিন্তু আমার গেম বিট এত ভালো রেজাল্ট পেয়েছি, গেম বিট আসলে প্রশিক্ষণ না করলেই নয়। আমি আজকে অর্ধেক সাবিরা করছিলাম এগুলো আপনাদের গেম বিট করছিলাম, কিন্তু সাবিরা আমার দশ দিন কল দিয়ে সাবির আগে অনেক গান হয়ে গেছে, কিন্তু গ্রিন বিট ঠিকই আছে। আমার হয়তো চার পাঁচ দিন হয়তো আমি আর তুলতে পারবো, তো আমি নতুন করে আবার শোষা লাগাতে যাচ্ছি মালসিং পদ্ধতিতে। নিয়েছিলাম লিখিত দিয়েন এই কথাটা আসলে আমরা তো আমার বাগানে আজকে দশটা প্রতিবেদন হয়েছে বুঝছেন, পাঁচটা টেলিভিশন আর দশটা পত্রিকা আমার এই কথাটা কি বলছেন? আমি এডভান্স থেকে প্রশিক্ষণ করছিলাম সাবির আর এগুলো লাগাইছিলাম, তারপর আমি গেম বিট লাগাইছি, কিন্তু আমার গেম বিট এত ভালো রেজাল্ট পেয়েছি, গেম বিট আসলে প্রশিক্ষণ না করলেই নয়। বুঝতে পারছি আপনি আসলে ঠিক আছে, আপনি আপনি যে গ্রিন বিউটি করছেন আপনার কি মনে হয় যে সাবিরের মতো একটা ওষুধ দেওয়া লাগবে গ্রিন বিউটিতে? না 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 না, আমার কাছে গ্রিন বিউটি মানে এখন আমার গাছটা জানি একসাথে কিন্তু লাগানো, মাথা যদি বড় দিতেন আপনি আরো ফলন পাইতেন। আমরা আমার মাথা কিন্তু আমাকে মাথা দিয়ে মালসিং দিয়ে মাথা জি মাথার কালাই তো আপনি সাত ফিটের দিচ্ছেন তাই না? আপনার উপরে যদি এখন নেট দেওয়া থাকতো আপনার আরো বড় হতো গাছ, গাছ অনেক বড় গাছ। এরপরে যে এখন যেটা লাগাবেন অবশ্যই গাছ নেট বড় দিতে হবে, এবং এখন অবশ্যই কিছু হরমোন ব্যবহার করতে হবে, লাগাইলে হবে না শুধু, ঠিক আছে? এই জন্যই আমার ফোন তরমুজ এখন সিজন শুরু হয়ে গেছে, তরমুজ করতে পারবেন আমাদের। হ্যাঁ কাজ করছি বর্তমানে, কৃষি কর্মকর্তা সব কিছু করছে। উপসাথে আছে আপনার কথা বলে ভালো লাগলো।